আরামবাগের করুই রুরাল কালচারাল সোসাইটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী কাজী আফতাব উদ্দিন, সমাজসেবী দীপক রায়, সাহিত্যিক সমীর ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। চারা গাছে জলদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর জোর দিতেই এভাবে উদ্বোধন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক চয়ন আহমেদ। এই অঞ্চলের কৃতি সন্তান তুমি, তোমায় অভিনন্দিত করি। তোমাকে সম্মানিত করতে পেরে আজ আমরা সম্মানিত, তোমার গৌরবে আজ আমরা গৌরবান্বিত। তোমার প্রদর্শিত সাফল্যের পথ ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের কাছে প্রশ্ন করে দীপ্ত তোমার মেধ প্রকাশ। তোমার অধ্যবসায় সময় অবর্তিকা ও শিক্ষানুবাদ তোমায় প্রতিষ্ঠা করেছে। সিস্টেম ওখানে থাকে, যে সিস্টেম গুলো যারা কৃতি ছাত্র ছাত্রী আছে পয়সার অভাবে পড়তে পারেনি, আপনাদের হাতে একটা দেখুন যে কোনো একটা ক্যালেন্ডারের মতো কার্ড আপনাদের কাছে পৌঁছেছে। এতে ডিটেলসটা দেওয়া আছে, এই কোর্সটা করলে আপনাদের কতটা সুবিধা আছে, সরকার তরফ থেকে কি সুবিধা আছে। করুই রুরাল কালচারের সম্পাদক চয়ন দাস, উনিও আমাদের সঙ্গে সবসময় আছেন, এবং আজহার বলে যে একজন আছেন উনি আমাদের সংস্থার একজন। এখানে আমি একটা কথা বলে যাই, যদি কোনো ছাত্রছাত্রীর পড়াশোনার অসুবিধা হয়, যদি মনে হয় বই কেনার টাকা নেই, মনে হয় খাতা কেনার টাকা নেই, যদি কোনো টিউশনের দরকার হয়। করুই রুরাল কালচারাল সোসাইটির আয়োজনে প্রতি বছরই আমরা আমাদের এলাকার যে সমস্ত স্কুলগুলো আছে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সকল কৃতি ছাত্রছাত্রী থাকে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। আজকেও সেই একই রকম হচ্ছে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান 2019। উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে, উপস্থিত আছেন বিশিষ্ট কবি সমীর ঘোষ, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের করুই রুরাল কালচারাল সোসাইটির উপদেষ্টা কমিটির হাজী কাজী আফতাব উদ্দিন সাহেব, আছেন প্রাক্তন শিক্ষক শক্তিপদ দলুই, আছেন বিশিষ্ট সমাজসেবী দীনেশ দে, সমাজসেবী দীপক রায় থেকে শুরু করে অনেক আজকের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন। কতজনকে আজকে সম্বর্ধনা দিলেন? আজকে আমাদের এলাকার যে সমস্ত করুই পুঁই এই করুই তিরোল গোলতা মৈগ্রাম নৈসারায় আমাদের তিরোল জিপি যে সমস্ত স্কুলগুলো আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মোট 23 জন ছাত্রছাত্রীকে আজকে আমরা সম্বর্ধনা জানাবো। আপনার নাম? আমার নাম চয়ন আহমেদ, সম্পাদক করুই রুরাল কালচারাল।